নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ময়না ক্রিয়েশন, আর আপনাদের সঙ্গে আমি সূর্য। বন্ধুরা, ইতিমধ্যে আমরা পুরী পৌঁছে গেছি, পুরী জগন্নাথ ধাম। এখানে আসার আগে সবথেকে আমরা চিন্তিত যে বিষয়টি নিয়ে থাকি, সেই বিষয়টি হলো হোটেল। তাই বন্ধুরা, আপনাদেরকে আমি সবথেকে ভালো হোটেলের সন্ধান দেব। তাই আমার ভিডিওটি পুরোটি দেখুন, স্কিপ না করে দেখুন। প্রত্যেকটি তথ্য আপনাদের সামনে একদম সঠিকভাবে তুলে ধরার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। শুরুতে দেখালাম পুরীর সূর্যাস্ত এবং সি বিচের সামনে অসংখ্য হোটেল আছে। সমস্ত হোটেলের নাম্বার না হলেও সি বিচের আশেপাশে কিছু হোটেলের নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, যেমন হোটেল পার্ক, হোটেল ক্রিস্টাল ওয়ে, হোটেল সোনালি। বন্ধুরা, আজ আপনাদেরকে আমি যে হোটেলে নিয়ে যেতে চলেছি, চলুন সেই হোটেলগুলি আগে দেখে নিই। তার আগে শুনে নিন বিস্তারিত। জয় জগন্নাথ। বন্ধুরা, আপনাদের কাছে যখন ভিডিওটি আপনাদের সামনে এসেছে, তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা পুরী আসার জন্য কোনো হোটেল খুঁজছেন। বন্ধুরা, পুরী আপনারা যদি ডাইরেক্ট আসেন এবং এসে যে স্টেশন থেকে টোটো বা অটো নিয়ে আসেন, সেই অটোওয়ালারা যে হোটেলের সামনে আপনাকে নামাবে, আপনি যদি সেই হোটেলে থাকেন তাহলে অনেকটাই বেশি টাকা আপনার খরচা হয়ে যাবে, কারণ অটোওয়ালা বা টোটোওয়ালাদের সবারই কমিশন থাকে। তাই আগের থেকে যদি আপনারা হোটেল খুঁজে এবং সেই হোটেল যদি ফোন করে বুক করে আসেন, তাহলে আপনার খরচা অনেকটাই কম হবে। বন্ধুরা, বাঙালি হচ্ছে খুবই ভ্রমণপ্রিয় মানুষ, আর ঘুরতে যাওয়ার মামলাতে যদি বাঙালি এক নম্বরে রাখে সেটা হচ্ছে পুরী। বাঙালিদের সবথেকে প্রথম চয়েস যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরী। আর পুরী ঘুরতে এলে আপনারা কোন হোটেলে থাকবেন এবং সি বিচের সামনে কোন হোটেলটা হবে, এবং আপনাদের বলে রাখি যে সি বিচের সামনে যে সকল হোটেলগুলো আছে, যেগুলো সি ফেসিং হোটেল আছে, সেই হোটেলগুলি অনেকটাই বেশি খরচা করতে হবে আপনাদেরকে রুম নেওয়ার জন্য। একটু যদি ভিতর দিকে যান তাহলে অনেকটাই কম খরচায় আপনারা হোটেল পেয়ে যাবেন। আপনাদের সি বিচের সামনে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন যে হোটেলে, সেই হোটেলের ঠিকানা আপনাদেরকে আমি দেবো। সে হোটেলে চলুন, আপনাদেরকে দেখাই সে হোটেলের রুম কেমন, নন এসি কত টাকা, এসি কত টাকা, এবং সেই হোটেলের পরিবেশ এবং সেই হোটেলের স্টাফদের ব্যবহার আপনারা দেখে নিন নিজের চোখে। চলুন বন্ধুরা, সেই হোটেলে আমরা ভিজিট করব, এবং সেই হোটেলে আমি নিজে এসে থেকেছি, এবং সেই হোটেলের ব্যবহার এবং সেই হোটেলের রুম সার্ভিস খুবই ভালো লেগেছে। তার জন্য বন্ধুরা, আমরা সেই হোটেলে আপনাদেরকে, সেই হোটেলের রিভিউ আপনাদেরকে দিচ্ছি। আপনারা চলুন সেই হোটেলটা দেখে নিন। আপনাদেরকে আমি যে হোটেলে নিয়ে যেতে চলেছি, সেই হোটেলটি হোটেল ক্রিস্টাল ওয়ের পাশের হোটেল, একদম সি বিচের ধারেই সেই হোটেল। অনেক কম খরচায় আপনি পেয়ে যেতে পারেন এই হোটেলটি। বন্ধুরা, অনেকে আপনাকে বলবে 200 টাকা, 300 টাকা বা 400 টাকায় হোটেল। এদের কথায় বা এদের ভিডিও দেখে ফাঁদে পা দেবেন না, কারণ আপনাদের কাছ থেকে যে অ্যাডভান্স নেওয়া হবে সেই অ্যাডভান্স কিন্তু আর আপনারা ফেরত পাবেন না। চলুন, আমরা ঢুকে গেলাম হোটেল নিউ ব্লু ভিউ, একদম সমুদ্রের সামনে, সমুদ্র সৈকতের সামনে এই হোটেল, এবং দেখি নি কয়েকটা রুম। চলুন উপরে গিয়ে দেখি এই হোটেলের বাজেট এবং কত বড় এই হোটেল, হোটেলের কী কী ফ্যাসিলিটি আছে। চলুন বন্ধুরা দেখে নি। বন্ধুরা, আমি যেমনটি বলেছিলাম যে হোটেল থেকে সমুদ্র একদম পরিষ্কার দেখতে পাওয়া যায়। হোটেলের উপর থেকে বসে বসে আপনারা সমুদ্রের আনন্দ নিতে পারবেন। এবং এই হোটেলটি 5তলা হোটেল। এই হোটেলে 48টি রুম আছে, এসি নন এসি মিলিয়ে, এবং হোটেলের জানলা থেকেও, এবং কিছু কিছু হোটেল আছে যেগুলির ব্যালকনি থেকেও সমুদ্র সৈকত একদম স্পষ্ট দেখতে পাওয়া যায়। দেখে নিই হোটেলের রিভিউ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই হোটেলে রান্না করে খাওয়ার সুবিধা আছে। অনেক সি ফেসিং হোটেল আছে যেগুলিতে রান্না করে খাওয়ার সুবিধা নেই, কিন্তু এই হোটেলে রান্না করে খাওয়ার সুবিধা আছে। এবং এই হোটেলের বাথরুমও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সার্ভার আছে, এবং শীতকালে গিজারেরও ব্যবস্থা আছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই হোটেলে লিফটের সুবিধা আছে, বয়স্ক মহিলা, এবং সবথেকে বড় প্রবলেম আমরা যে লাগেজ নিয়ে আসি 4 দিন, 5 দিন বা 6 দিনের ট্যুরের জন্য, সেই লাগেজ 3তলায় 4তলায় তুলতে অনেক কষ্ট হয়। যাই হোক, এই হোটেলে লিফটের ব্যবস্থা আছে। বন্ধুরা, এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের নন এসি রুম। এই রুমের রেন্ট খুব একটা বেশি নয়। চলুন আগে রুমের রেন্ট আমরা ভিডিওতে ম্যানেজার বলবে কেমন লাগলো এই হোটেলে, রিভিউটা নিয়ে নিন যে মানুষজন কী বলছে এই হোটেল সম্পর্কে।
লোক ভালো, সার্ভিস খুব ভালো, আনন্দিত। আমরা এই হোটেলেই উঠেছি, তো খুবই ভালো লাগলো এখানকার সার্ভিস। যেটা দেখলাম আমার ছেলেটা, মানে আমার ছেলে সমতুল্য, খুব ভালো ব্যবহার। বন্ধুরা, হোটেলে কাজের মাসি আছে, এক্সট্রা কোনো কস্ট পড়ে না, হোটেলের সঙ্গেই ওই কস্ট জুড়ে নেওয়া হয়। ওনারাই আপনাদের বাসনপত্র ধুয়ে দেবে এবং বেডশিট ডেলি একবার চেঞ্জ হয়, তো আপনার কোনো রকম অসুবিধা হবে না। নমস্কার দাদা, জয় জগন্নাথ। বলছি যে আপনি, আপনাদের যে হোটেল, হোটেল নিউ ব্লু ভিউ, এই হোটেল আসতে গেলে মানুষের, মানে আপনাকে যদি ফোন করে তাহলে কি আপনি বুকিং নেবেন? হ্যাঁ, অবশ্যই নেওয়া হয়, কারণ হচ্ছে আমাদের অ্যাডভান্স বুকিং হয়, ফোনে বুকিং হয়, কলকাতায় অফিস আছে সেখানে বুকিং হয়, হাওড়াতে বুকিং হয়, বিভিন্ন জায়গায় বুকিং হয়। যেমন আমরা ফোনেও বুকিং নিয়ে থাকি, আবার কাউকে রেফারেন্স দিই কলকাতার অফিস থেকেও, সে বুকিং করে আসতে পারে। আচ্ছা, আপনার নন এসি এবং এসি রুম রেন্ট কী আছে, কী রিকোয়ারমেন্ট আছে? অ্যাকচুয়ালি দেখুন, পুরীতে এরকম ভাবে বলা যায় না, যেহেতু আমাদের এখানে সিজনে একটা রেট থাকে, অফ সিজনে একটা রেট থাকে। সিজনে যেমন ধরুন ডিসেম্বর, রথের সময়, পুজোর সময়, হোলির সময়, এগুলো একটা সিজন চলে, তখন একটা রুম রেন্টটা বেড়ে যায়। এমনি নর্মাল সিজনে আপনি ধরে নিন, আপনার নন এসি 950 টাকা, আর এসি থাকে 1450 টাকা। সাধারণত মানুষ কম টাকায় হোটেল খুঁজতে যেয়ে ফেঁসে যায়, মানে 500-600 টাকা হোটেল নিয়ে তারা আপনিশ্বাস ছাড়ে, অনেকটা দূর থেকে এসে তাকে সি বেচ যেতে হয়, বা আপনার জগন্নাথ মন্দির যেতেও অসুবিধা হয় এবং সেখানে থাকতে অসুবিধা হয়, কারণ ঘোরাঘুরি করতে গেলে একটা ভালো হোটেলের দরকার আছে, না হলে রাত্রের ঘুমটা ঠিক, না হলে পরের দিন ঠিক মতো মানে ঘুরতে পারবে না। সেই হিসাবে আপনার হোটেল কতটা ভালো, তো মানে সিজনের কত ভাড়া আছে? সিজনে যেমন ধরুন ডিসেম্বর সিজনটায় আপনার ওই রুম রেন্টগুলো যেগুলো এখন আপনার এসি আছে 1450 টাকা, সেগুলোই বেড়ে হয়ে যাবে 1750 টাকা, 1800 টাকা এরকম। নন এসি প্রায় 1200 থেকে 1400, নন এসি আপনার ওইরকম 1100-1200। আচ্ছা, আপনার হোটেলে দেখলাম লিফট আছে, তো বয়স্ক মানুষ যদি আসে সেক্ষেত্রে লিফটের সুবিধা আছে? লিফট ব্যবহার করতে পারে, ছাদ থেকে সমুদ্রটা দেখা যায়, ছাদ থেকে সমুদ্র দেখা যায়, ঠিক আছে। রুম আছে যেগুলো ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, ছাদে জামা কাপড় মেলা সুবিধা আছে, তাই না? মানে হোটেলটা আমার একটা ভালো। আর একটা কি দেখলাম, হোটেলটার মধ্যে হাওয়া চারিপাশে ঘুরছে, এই যে মাঝে যে সিস্টেমটা করা আছে, চাইবেন সবসময় অটো বা টোটো সহ? দেখুন, অনেকেই এগুলো বলাটা ঠিক নয়, অনেকেই বাইরে যেগুলো আপনার বুকিং সেন্টারগুলো আছে সেখানে বুকিং করতে গিয়ে অনেক সময় ফেসে যায়। আমাদের এখানে একটাই ফেসিলিটি, যেটা হচ্ছে যদি ফোনেও বুকিং করে সেই হোটেলের নামে তার কাছে বিল থাকে, কোনো রেফারেন্স নয়, কোনো বুকিং কাউন্টার নয়, কোনো ই নয়, ডাইরেক্ট হোটেলের বিল যাবে, সে ডাইরেক্ট এখানে আসবে, এখানে কোনো ফ্রডের কোনো ব্যাপার থাকছে না। অনেক সময় আপনি যাবেন, যেমন অনেক বুকিং সেন্টারগুলো আছে, তারা নিজস্ব একটা নাম দিয়ে চালাচ্ছে, এবার এসে দেখা যাচ্ছে তাদের কোনো আদৌ এখানে কোনো রুমই নেই। সেক্ষেত্রে এখানে আপনি যখনই বুকিং করবেন, আপনি এখানে সবসময়, আমার এখানে নয়, যখনই আপনি কোথাও বুকিং করবেন সবসময় চেষ্টা করবেন যে হোটেলে যাতে ডাইরেক্ট বিলটা তার কাছে পৌঁছায়। মানে আমরা দেখলাম স্টেশন থেকে নেওয়া অনেক অটো বা টোটো বলছেন কোন হোটেলে উঠবেন, চলুন আমি হোটেলে নিয়ে যাবো, তো সেক্ষেত্রে তাদের একটা কমিশন তো থাকে, আর মানুষ ডাইরেক্ট এলে তাদের কিছুটা টাকা কম হবে, কারণ একটা পুরী আসা যাওয়ার অনেকটাই খরচা আছে। একদম তাই, হোটেলে আমরা যদি থাকি, যদি গাড়ি, কোনো গাড়ি যদি মানে বেশি নেয়, চার্জ নেয়, ইনারা একটুখানি কম নিতে বলে, যে একটুখানি কম না, আমাদের হোটেলে এসে হ্যাঁ এখানে নিশ্চিন্তে চলে আসবে, নিজের হোটেলে গেলে কোনো অসুবিধা, মানে বলেছিল, ঘুরতে গিয়েছিলাম এই মাসে 300 টাকা কমিয়েছে ওনারা বলে। আপনার বাসে যাননি? মানে যখনই আপনারা সাইট সিন করবেন, প্রাইভেট গাড়ি নেবেন না, বাস নেবেন, এসি বাস 320 থেকে 330 টাকা নেবেন, পুরোটা ঘোরাবে এবং ফুল এসি। এটা জানা ছিল না, আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেবেন তাহলে মানে বুঝতে পারবে। 067-52-22-4656।
আমার কথা নয়, আপনারা নিজের আত্মবিশ্বাসে হোটেলে আপনারা আসুন এবং ডাইরেক্ট বুকিং করুন, এখানে এসে থাকুন, তাহলে বুঝতে পারবেন এখানের ব্যবহার, এখানে কীভাবে আমরা ছিলাম। খুবই আনন্দের সাতটা দিন কেটে গেছে। যাই হোক দাদা, জয় জগন্নাথ। আমার আজকে লাস্ট দিন, হয়তো কাল থেকে দেখা হবে না, পরের বার যদি আসি আমি হোটেল বিলভিউতে আসবো।